যানবাহন থেকে জোর করে চাঁদা আদায় করায় তেলিয়ামুড়া একটি ক্লাবের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রশাসন। অভিযোগ, তেলিয়ামুড়া তৈশিন্দ্রায় বাড়ি রবীন্দ্র সংঘের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজন ক্লাব সদস্যকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, রবীন্দ্র সংঘ গতকাল রাত 10:30 নাগাদ দীপক দেবনাথ নামে এক ট্রাক চালকের কাছে চাঁদা দাবি করে। তখন চাঁদার টাকার অঙ্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। গাড়ি চালক আগরতলার দিকে যাওয়ার চেষ্টা করলে হাওয়াই বাড়ি সিএনজি স্টেশনের সামনে ফের গাড়ির গতি রোধ করা হয়। তখন ক্লাব সদস্যরা চালককে প্রচণ্ডভাবে মারধর করে এবং রক্তাক্ত করে। আহত ও রক্তাক্ত যান চালক তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। তিনটা ট্রাক গাড়ি ড্রাইভারদেরকে চাঁদার জন্য জুলুম করতেছিল। তারপরে পরবর্তী সময়ে আমরা আমাদের যে তেলিয়ামুড়ার থানার ইন্সপেক্টর শ্যামল মজুমদার যায় এবং তাদেরকে ছাড়িয়ে আনে এবং ওই সময়ে পুলিশের প্রেজেন্স দেখে তারা যেই ক্লাব সদস্যরা এরকম করছিল, চাঁদার জন্য জুলুম করছিল, তারা ভেঙে যায়।